গাইস, ফাইনালি আমি চলে এসেছি এই চ্যানেলের আর একটা নতুন বাংলা ভিডিও নিয়ে। তো গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু আরও একটা নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে, যার মাধ্যমে তোমরা এই যে নতুন আমাদের বান্ডেলটা এটা কিন্তু আরামসে নিয়ে নিতে পারবে। তো ভাই, আমি ওই বান্ডেলটা আজকে নেবো, অ্যান্ড দেখা যাক ফ্রি ফায়ার আমার থেকে কত ডায়মন্ড নেয় মানে এই বান্ডেলটা দিতে, কারণ ইয়ার হিসাব মতো যা আছে প্রচুর ডায়মন্ড আমার থেকে নিয়ে নেয় ফ্রি ফায়ার। অ্যান্ড তোমরাও দেখতে থাকো, তোমাদের দিয়ে কত ডায়মন্ড নেয় সেটাও কিন্তু অবভিয়াসলি জানাবে। অ্যান্ড গাইস, তোমরা কি এই বান্ডেলটা বের করবে কি করবে না সেটাও কিন্তু কয়েন বক্সে জানাবে। দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি আছে দাবাতে একদমই ভুলবে না, অ্যান্ড পাশে বেল আইকনটা দাবি অল অপশনে ক্লিক করে দেবে। তো সবার প্রথমে ইভেন্টে যখন তোমরা এখানে খুলবে না, তখন এখানে দুটো অপশান পাবে। একটা হলো আমরা একখানা স্পিন করলে এখানে 20 ডায়মন্ড, পাঁচখানা স্পিন করলে 90 ডায়মন্ড, ওকে 10 ডায়মন্ড এখানে কম খরচ হবে। তো প্রাইস পুলে যদি তোমরা এখানে দেখো অনেক কিছু আছে, ঠিক আছে, শুধুমাত্র এ নিয়ে অনেক কিছু আছে। তো এই টোকেনটাও তোমরা পেয়ে যাবে একমাত্র এই টোকেনটা, এখানে কোনো ভালো একটা জিনিস দেখলাম। তো সবার প্রথমে এছাড়াও তোমরা যদি এখানে এগুলি মানে করো, দেখো এখানে কিন্তু ওই নোট টাইপের আছে, এগুলো তোমরা পেয়ে যাবে। ওকে, তো এগুলো থেকে তোমরা কিন্তু ওইখানটা নিয়ে নিতে পারবে। তো এবার আমি এখান থেকে তো স্পিন সোজা শুরু করে দেবো। তো প্রথমে আমি পাঁচখানা স্পিন করলাম, তো পাঁচখানা স্পিন করাতে আমাকে দেখো দুখানা এখানে কিন্তু দিয়ে দিলো, একটা দুটো দুটো নোট দিয়ে দিলো, এছাড়াও তিনখানা নোট দিয়ে দিলো। তো তোমরা স্পিন করে কিন্তু নোটও নিয়ে নিতে পারবে। অ্যান্ড গাইস, এখানে তোমরা কিন্তু এইগুলোকে ক্যান্সেল করে করে একখানা কিন্তু তোমরা আর একটা স্পিন হাতিয়ে নিতে পারবে নিজের হাত থেকে। ওকে, তো এখানে আমি আবারও পাঁচখানা স্পিন করবো, অ্যান্ড দেখা যাক আমাকে মাত্র একখানা নোট দিলো, মানে দুখানা, সরি, এখানে দুখানা নোট দিয়ে দিয়েছে আই থিঙ্ক। তো এই নোটগুলো কিন্তু তোমাদেরকে জোগাড় করতে হবে, ঠিক আছে। তো তারপর আমি আবারও মানে আমার কিন্তু 180 ডায়মন্ড এখানে খরচা হয়ে গেল, এবার আমি আবারও 90 ডায়মন্ড করলাম, মানে 90 ডায়মন্ডে কিন্তু আমাকে কিছু দিল না। ওকে, প্রথম প্রথম কিন্তু অনেক কিছু দিচ্ছিলো, বাট লাস্টের দিকে তোমরা যদি দেখো আমাকে কিন্তু কিছুই দেওয়া হলো না, কারণ আমি কিন্তু এখানে চেয়েছিলাম যেটা যে ভাই আমাকে আরেকবার মানে আমাকে তাড়াতাড়ি করে দিয়ে দিক, বাট এখানে কিন্তু কোনো কিছু দিল না। অ্যান্ড ফ্রি যে স্পিনটা সেটা কিন্তু তিনখানা এক্সচেঞ্জ করে যে একটা একবার ফ্রি স্পিন পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু করতে পারছি না, মানে সেটা তো আমি কিছু পাচ্ছি না। তো তারপরেও দেখো আমি করলাম কিন্তু কিছুই পাওয়া গেল না, প্রথম তিনবার কি চারবার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেল, বাট তারপর আর কিছুই হচ্ছে না। ওকে, তো আপাতত এখানে আমি এগুলো নিয়ে নিতে পারবো, আর ওই যা, হ্যাঁ, ব্যাকপ্যাক নিয়ে নিতে পেরেছি, ইমোটটাও পেয়েছি, অ্যান্ড সার্ভবোর্ডটাও পেয়ে গেছি। তো এখন আমি আবারও করলাম, অ্যান্ড এইখানে কিন্তু আমাকে আবারও কোনো কিছু দেওয়া হলো না। তো 20 দিয়ে একটা স্পিন করি, এখানেও পেলাম না। তো 90 দিয়ে আবারও স্পিন করলাম, দেখো এখানেও কিন্তু কোনো কিছু পেলাম না। মানে বান্ডেলটা নিতে গেলে প্রথমে তোমাকে জাস্ট একটু লোভ দেখাবে, অ্যান্ড তোমার যে টাকা এই যে নোটগুলো আছে, নোট টোকেন বলতে পারো, এগুলো কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবে, বাট লাস্টের দিকে তোমরা যদি দেখো না একদমই দিতে চাইছে না। ভাই কত কত খরচা করলাম। ওকে, তো তারপর আমি আবারও 90 স্পিন করলাম, কিচ্ছু দিল না, মানেটা কি, চলো আবারও 90 স্পিন করে যাক, আবারও কিচ্ছু দিল না। তোমরা যদি দেখো আমি কিন্তু স্পিন করেই যাচ্ছেন, সব ডায়মন্ড প্রায় আমার কাছে জলে চলে গেল, প্রায় 1000 কত ডায়মন্ড ছিল। আমি আবারও এখানে স্পিন করলাম, আবারও কিন্তু এখানে কোনো কিচ্ছু দিল না, মানেটা কি। তো ভাই চলো, এখানে আমি এগুলো একটু ক্যান্সেল করি যা যা আমি এখান থেকে পেয়েছি, সরি, কিছু করার নেই গাইস। এইখানে প্রচুর প্রচুর প্রচুর, দেখো আবার কিন্তু আমার এখানে ফ্রি স্পিনও অন্তত দিয়ে দেয় ভাই, আগে কিন্তু ফ্রি স্পিনও আমি অনেক কিছু পেতাম, বাট এখন আর দিতে চাইছে না, ফ্রি ফায়ার চালাক হয়ে গেছে যে না এর থেকে দেওয়া যাবে না। তো এখান থেকেও কিছু পাচ্ছি না, আমি জানি না কখন আমাকে দেওয়া হবে, নাকি সব ডায়মন্ড পুরো বাঁশ দিয়ে দেবে আমার, মানে এমনি চলে গেছে হিসাব মতো সব ডায়মন্ডই চলে গেছে বাঁশ, বাট তবু ইয়ার দেখো এখান থেকেও আমি কিছু পাচ্ছি না। তো আশা নেই আর যে ভাই আমাকে এটা দেওয়া হবে কি না, কারণ এত ডায়মন্ড গেলে তো নেওয়া অসম্ভব ব্যাপার একটা হয়ে যায় না। দেখো কত ডায়মন্ড যাচ্ছে এখান থেকে, কিন্তু কোনো হচ্ছে পাওয়ার চান্সই তোমরা বলতে পারো নেই। ওকে, তো দেখো আমি এখানে করেই যাচ্ছি, আমাকে জাস্ট এখান থেকে এত কিছু আমি ইউজ করছি, এখানে কিন্তু ফ্রি মানে একটা অন্তত স্পিন ফ্রিতে যেটা দিচ্ছে ওখান থেকে নোট দিয়ে সেখানেও দেবে না। তো 90 ডায়মন্ড আবারও খরচা করলাম, আমাকে কিন্তু আবারও কিছু দেওয়া হলো না, আমি আবারও 90 ডায়মন্ড খরচা করছি, এখানে কিন্তু আবারও কোনো কিছু দেওয়া হলো না, মানে এখানে আমাকে আর দেওয়া হবে কি না সেটা আমি সঠিক শিওর নই যে ভাই এখান থেকে আমি আর পাবো কি না, কারণ তোমরা দেখলে আমি কতবার খরচা করলাম ভাই, জাস্ট খরচা করেই যাচ্ছি, বাট এখানে আর কোনো সিস্টেম নেই সেরকম যে ভাই আমি নোটটা পাবো। ওকে, আমার 4 অবধি চলে গেছে, লাস্ট মনে একখানা নোট বাকি আছে, সেটাও আমি একটা 4 না 5 অবধি চলে গেছে, 3 অবধি গেছে হয়তো।
তো যাই হোক, আমার এখানে ডায়মন্ড শেষ হয়ে গেছে, বাট আমি কিন্তু এখানে পাইনি, তো আমাকে আবারও ডায়মন্ড রিচার্জ করতে হবে এগুলো নিতে গিয়ে। তার আগে আমি তোমাদেরকে এখান থেকে একটু নিয়ে দেখাই যে ভাই যে কটা আছে না, অল চুজ অল করার পর এগুলোকে জাস্ট কেটে দিই। ওকে, এই টোকেনগুলো আমার লাগবে, তো ব্যাস বাদ বাকি যা যা আছে সব কটাকে আমি এখানে হাইড করে দিই। চলো, তো এখানে আমি দেখো এইখান থেকে কিন্তু একখানা আমি নোট পেয়েছি, এখান থেকে মনে হচ্ছে একখানা মাত্র নোট পেয়েছি, অ্যান্ড আমি এখানে কিন্তু এটা পেয়ে গেছি। অ্যান্ড আমার ফাইনাল বান্ডেলটা নিতে গেলে কিন্তু আমার ডায়মন্ড লাগবেই লাগবে, তো আমি লেজেন্ডারি একটা পেয়ে গেছি। তো বাদ বাকি ওয়ান মিনিট, এখান থেকে আমার আই থিঙ্ক নেওয়া হয়ে যাবে। চলো টোকেন থাক, আমার টোকেন যাক। তো এখান থেকে আমি আবারও কিছু পাইনি কিন্তু এখনও পর্যন্ত, আমি সব কটা জিনিস এখান থেকে নষ্ট করে দিলাম। তোমরা যদি দেখো আমি কিন্তু এখানে সব কটা জিনিস দিয়ে দিলাম, বাট এখান থেকেও কিন্তু আমাকে দিচ্ছে না। তো ভাই এইবার কিন্তু প্রচুর ডায়মন্ড দিয়ে দিয়েছে আমার বাঁশ, কারণ প্রত্যেকবারই দিত, বাট মাঝখানে একবার দুবার বন্ধ করে দিয়েছিল, এইবার আবারও দেওয়া শুরু করে দিয়েছে। চলো পেট ফুট নিয়ে লাভ নেই, আমাকে আবার রিচার্জ করতে হবে। তো গাইস আমি এখানে এখন 300 কটা ডায়মন্ড, 10খানা ডায়মন্ড আই থিঙ্ক রিচার্জ করলাম, অ্যান্ড আমি এখানে আবারও 5খানা স্পিন করবো। অ্যান্ড স্পিন করার পর কিন্তু এইবার যদি আমাকে না দেয় ভাই আর কিছু বলার নেই, কারণ আমি এখান থেকে 310খানা মাত্র ডায়মন্ড স্পিন করলাম, ভাবলাম মানে রিচার্জ করলাম ভাবলাম হয়ে যাবে, বাট এখানে তাও এখানে আমাকে দিতে চাইছে না। বাট আর কী করবো আর, একটা লাস্ট স্পিন এখানে, এখানে লাস্ট স্পিন তো এখানে দিল না। এবার এখান থেকে আমার উপায় যে চুজ অল করেই এখানে কিছু একটা করতে হবে আমাকে। চুজ অল মারলাম 21খানা, তো চুজ অল মারার পর আমার কাছে 21খানার মধ্যেও আমাকে একখানা দিল না, মানে কোনো মানে হয় না ভাই এটাতে কি আর, মানে এতটা ডায়মন্ড আমি খরচা করলাম তাও আমি কোনো কিছু পেলাম না, মানে মানে এরা কি ধরে ধরে আমাকেই খুঁজে পায় নাকি, মানে মুরগি বানানোর জন্য প্রচুর ডায়মন্ড আমার থেকে নিয়ে নিচ্ছে। আমি আবারও রিচার্জ করলাম 500 করা ডায়মন্ড, আমি জানি না এইবারও আমাকে দেওয়া হবে কি না, বাট আমি এখানে ট্রাই করে যাচ্ছি। এখন আমি কীভাবে ট্রাই করবো আর কিছু বুঝতে পারছি না, কারণ এখানে আমি আবারও ট্রাই করলাম, এখানে আমাকে দেওয়াই হচ্ছে না ভাই সাহেব। মানে আর একটা কি মানে আমি পাবো না সেটা আমাকে বলে দিক ডাইরেক্ট, যে ভাই আর দেওয়া হবে না তোমাকে, তাহলে আমি স্পিনই করবো না। দেখো ভাই কতবার ট্রাই করলাম তাও আমাকে এখানে মানে একটা জাস্ট নোট দিচ্ছে না, মানে প্রথম খুবই ভালোই আর কতগুলো নোট দিয়ে দিল, বাট এখানে এখন একটা লাস্ট আর দিতেই চাইছে না। তোমার আবারও ডায়মন্ড চলে গেল সবই আর, এই কী কাণ্ড রে, চা তেরিকা, মানে আমি ডায়মন্ড খরচাই করে গেলাম, আমাকে এখনো পর্যন্ত একটা জাস্ট একটা লাস্ট বাকি আছে ভাই, মানে এটা কি ও ভাই সাহ, আমি আর নেবই না এটা গাইস, আর নিচ্ছি না আমি, দরকার নেবে প্রচুর ডায়মন্ড খরচা করছি আমাকে ওটা দেওয়া হচ্ছে না। তোমরা যেন প্রথম কয়েকটা জিনিস আমাকে অনেক ভালোভাবে দিয়ে দেওয়া হলো, লাস্টে আমাকে দিতেই চাইলো না ওটা ভাই। আর ঋত্বিক রোশনের এরকম চুল আছে, কত সুন্দর হেয়ারস্টাইল আছে, আমি এটা নিয়েই খেলবো ভাই, ওটা আমার দরকার নেই, বাই।